আজকে দেখো সমাজে বেশিরভাগ মানুষ তদন্ত না করে আলমের শোনা কথাকে গ্রহণ করে থাকে। এজন্য শোনা কথা যারা গ্রহণ করবে তাদের নাম তো মিথ্যাবাদের কথায় নাম পড়ে যাবে। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ, কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যা শুনে তাই বলে, যা শুনে তাই বলে। অর্থাৎ যারা ওই কথাকে তদন্ত করে না, যাচাই করে না, তারা হলো মিথ্যাবাদী। আল্লাহ নবীজি কাকে মিথ্যাবাদী বললেন? যারা শোনা কথাকে তদন্ত না করে, যাচাই না করে ওই শোনা কথা অন্যের নিকটে বলে বেড়ায়, তারা হচ্ছে মিথ্যাবাদী। অত্র হাদিসটি বলতে হয়েছে সহিহ মুসলিম মুকদ্দমা অধ্যায় 5 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই কথা বলে গেলেন। আজকে সমাজে দেখুন বেশিরভাগ সাধারণ মুসল্লি ইমামদের কাছে জ্ঞান অর্জন করার জন্য যায়, কিন্তু দলিল জিজ্ঞাসা করে না এবং শোনা কথাকে গ্রহণ করে থাকে। এজন্য আপনি অবশ্যই অবশ্যই তদন্ত করবেন, যাচাই বাছাই করবেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ হওয়ার কারণে পরকালে থাকার জায়গা জাহান্নাম হয়ে যাবেন। আজকে সমাজে এক শ্রেণীর মানুষ এমন কিছু কিছু কথা বলছে, আলেম ওলামা পীর সাহেব বুজুর্গের দিন এমন কিছু কিছু কথা বলে যে বাপ দাদাকে শুনিনি, এমনকি পূর্বপুরুষও সেই কথা শুনিনি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমু ফি আখিরি জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম, শেষ জামানায় বা শেষ যুগে এমন কিছু মিথ্যাবাদী দাজ্জাল লোকের জন্ম হবে, মিনাল্লাহ হাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাকুম, তারা তোমাদের সামনে এমন হাদিস নিয়ে আসবে যা কখনো তোমরা শুনেনি, তোমাদের বাপ দাদা শুনেনি, তোমাদের পূর্বপুরুষ শুনেনি। ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে সাবধান থাকবে এবং তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে। লা ইউজিল্লাকুম ওয়া লা ইয়াফতিনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, বিপদে ফেলতে না পারে, ফেতনায় ফেলতে না পারে, গোমরাহী করতে না পারে। অত্র হাদিসটি বলতে হয়েছে সহিহ মুসলিম মুকদ্দমা অধ্যায় 11 পৃষ্ঠা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলছেন। আজকে দেখুন মানুষ বেশিরভাগ আলেম ওলামা আল্লাহ নবীর নামে মিথ্যা আরোপ করছে, সাহাবায়ে কেরামের নামে মিথ্যা আরোপ করছে, বিভিন্ন ইমামের নামে মিথ্যা কথা আরোপ করছে। যেমন তার একটি বলি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে একটা মিথ্যা হাদিস বর্ণনা করে থাকে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একই উযু দ্বারা এশার এবং ফজর সালাত আদায় করেছেন 30 অথবা 40 অথবা 50 বছর। নাউজুবিল্লাহ, কত বড় ডাহা মিথ্যা কথা! এর থেকে বড় মিথ্যা কথা হতে পারে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস জুড়ে দিয়ে কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিল 2, 3, 4 নম্বর আয়াতে বলেন, ওমা লাইলা ইল্লা কালিলান নিসফাহু ওয়া ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি, হে নবী আপনি রাত্রি জাগরণ করুন, অর্ধরাত্রি বা তার চেয়ে কিছু কম বা তার চেয়ে কিছু বেশি। আল্লাহ তাআলা তার নবীকে বললেন, আপনি রাত্রি জাগরণ করবেন, অর্ধরাত্রি বা তার চেয়ে কিছু কম বা তার চেয়ে কিছু বেশি। আল্লাহ যদি তার নবীকে যদি সারা জেগে থাকার কথা না বলেন, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নামে কিভাবে মিথ্যা ছড়াতে পারে? এই আকীদা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিল না, তার নামে মিথ্যা একটা অপবাদ দেওয়া হয়েছে। এই ভণ্ডামি কথা এক শ্রেণীর আলেম ওলামা বলছে, এবারেই আমার নামের আগাজিলা টাইটেল যোগ করা হয়েছে, মুফতি মহাদ্দেস বুজুর্গের দিন। এসব মুক্ত মধ্যে সার্টিফিকেট টাকা দিয়ে কিনে পাওয়া যায় এখন বর্তমানে। আজকে এই ধরনের টাইটেল দিয়ে আজকে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে এক শ্রেণীর আলেম ওলামা। অথচ কোরআনের আয়াত গুলো দিয়ে এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সহিহ বুখারী খুলে দেখুন 5199 নম্বর হাদিস, ওই কথা যে ইমাম আবু হানিফার কবে যে মিথ্যা তার নামে যে ছড়ানো হয়েছে তার প্রমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্নালি জাসাদিকা আলাইকা হক, তোমার প্রতি তোমার এই দেহের হক রয়েছে, ওয়া ইন্নালি আইনিকা আলাইকা হক, তোমার প্রতি তোমার এই চোখের হক রয়েছে, ওয়া ইন্নালি জাওজিকা আলাইকা হক, তোমার প্রতি তোমার স্ত্রীর হক রয়েছে, ওয়া ইন্নালি ওয়ালাদিকা আলাইকা হক, তোমার প্রতি তোমার ছেলেমেয়ের হক রয়েছে। একটা মানুষ যদি সারা রাত জেগে ইবাদত করে, তাহলে সে চোখের হক আদায় করলো কখন, দেহের হক আদায় করলো কখন, স্ত্রীর হক আদায় করলো কখন, ছেলেমেয়ের হক আদায় করলো কখন? স্ত্রী মনে কি একবারও জাগতে পারে না, স্বামী তো সারা রাত জেগে তো ইবাদত করছে, একদিন তো ঘুমাবে আমার কাছে,
কত বড় ডাহা মিথ্যা মিথ্যা কথা, এক টুকরোর হাদিস খুলে দেখলো না ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলেন মিথ্যা একটা কথা ছড়ানো হলো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, তোমাদের সামনে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, তারা তোমাদের সামনে এমন হাদিস বর্ণনা করবে, তোমরা তো শুনলে তোমাদের বাদেরও পূর্ব পৌঁছে শুনলি। এই কথা হলো তার একটা বাস্তব প্রমাণ। তাই আসুন আজকে তাকলিদ বর্জন করুন, অর্ধ অনুসরণ বর্জন করুন। আপনার কাছে পবিত্র কোরআন এবং সেই হাদিস এসেছে, এই দুটাকে আঁকড়ে ধরে আপনাকে সামনের দিকে আগিয়ে যেতে হবে। কোনো ব্যক্তির তাকলিদ করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে মনে গেলেন বিদে হজ্জার শেষ ভাষণে, তার অক্তি ফিকুম আমরাইনে লাংতা জিন্ন মাতাম সাক্তু বিহিমা কিতাবাল্লাহি ও সুন্নত রসুলিহি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে কখনোই পর্যস্ত হবে না। কিতাবাল্লাহি ও সুন্নত রসুলিহি, তা হলো আল্লাহর কিতাব কোরআন এবং রাসুলের সুন্নাহ হাদিস। মিসকাত 186 নম্বর হাদিস খুলে দেখুন, আল্লাহ নবীজি কোরআন হাদিস আঁকড়ে ধরে থাকার কথা বললেন, পীর বুজুর্গুলো দিনকে আঁকড়ে ধরতে বলেননি। অতএব পীর বুজুর্গুলো দিনের দোহাই দিয়ে আপনি কখনো বাঁচতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের বহু জায়গায় বলেছেন, আতিউল্লাহ ও আতিউর রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য অনুসরণ করো। তাই আসুন আমরা পীর মুরুব্বি বর্জন করি, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তদন্ত করে জীবন গড়া তৌফিক দান করেন। সেটা বলুন আল্লাহুম আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 18 জন সাহাবি থেকে যিনি জ্ঞান অর্জন করেছেন, 18 জন সাহাবি যিনার উস্তাদ মুহতারাম, এর নামটা লয় হানিফা, আবু হানিফা। আল্লাহু আকবার। 40 বছর যাবত ইশার নামাজের রুজু দিয়া ফজরের নামাজ পড়াইছে, 40 বছর পর্যন্ত, এক দুদিন না। আর আপনি মনে মনে কইরেন না, মনে হয় 3টা বাজে আসা বইরা 4টার দিকে ফজর করে উঠে গেছে। না বাবা, ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসালাক দেখেন, ইশার আউয়ালে ওয়াক্ত কখন হয়, সুন্নত মুস্তাহাব পদ্ধতি দেখেন। এবং আমাদের দেশে প্রচলিত যে ইশার নামাজ হয়, এটা হানাফি মাসলাকের পদ্ধতি মতোই হয়, এবং উনি ওই পদ্ধতির নামাজ পড়ছে। তো বলে উনার হাগুমুতু, উনার হাগুমুতু দরকার হয় নাই। এ মিয়া, তোমার মতো কি এক গামলা খাইছেন? তোমার তো এক গামলার কমে হয় না। মাছ দিলা না, একটু ডিম কি ভাত থাকে, একটা তরকারিও হয়নি, একটু মুরগি দাও না বাবা, ব্যয় রাখ, একটু খাসিও দিল না, গরুও বাদ যাই তো কা ওম্মা, ফারামের মুরগি বাজলে মজা নয়নি, সব দেও এক গামলা খায়। তো এক গামলা খাইলে এবার কয় শেষে খাইতে খাইতে এই পর্যন্ত খাইছে, কয় এবার মিষ্টি খাওয়া সুন্নত না, আক করে রেখে গলা পর্যন্ত খাইয়া এবার কয় মিষ্টি খাওয়া সুন্নত না, এবার মিষ্টি দিব কেমনে, দিলে তো গাল এই গলা থেকে গাল বাজে, যখন সামাই দেয় না, এখন এটা সুন্নত রয়ে গেছে, কম খাওয়া সুন্নত এটা চিনে না, মিষ্টি খাওয়া সুন্নত এটা খুঁজে, ঠিক না বেঠি? দোস্ত কষ্টে বলতেছি, কষ্টে কথাগুলি বলতেছি। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা শুকনা রুটি খাইতেন জৈতুনের তেল দিয়া, সুতরাং একদিন ওযু না করলে কোনো অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ বলেন, এক বসে আল্লাহর কালাম খতম করে ফেলতেন, এক দাঁড়ানোতে আল্লাহর কালাম খতম করে শেষ করতেন, তার নাম ইমামে আবু হানিফা। আর তুমি বেয়াদবি করো হানিফে, 40 জন মেধাবী ছাত্র সংগঠন করছে, উম্মত যেন বিভ্রান্তিতে না পড়ে, বাজারে নকল হাদিস, দরজায় নকল হাদিস, ঘরে ঘরে নকল হাদিস, কেউ যেন ইসলামের আহকাম বিভ্রান্তি না হয়, এই জন্যই আমাদের দেশে প্রফেসর তৈরি করা হয়, মেডিকেল কলেজ নির্মাণ করা হয়, যে মানুষ যেন অসৎ চিকিৎসায় মানুষের অপমৃত্যু যেন না হয়, এই জন্য বাংলাদেশ সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় তৈরি করেছে। বাংলাদেশ সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুদক দিয়ে সবসময় তল্লাশিতে রেখেছে, মেডিসিন বিভাগগুলির উপরে কর জরিমানা জোরালো করেছে। এখনো পত্রিকা দেখছেন আপনারা, দুদকের সন্ধানে মেডিসিন বিভাগ, দেখেছেন কিনা? দুদকের সন্ধানে মেডিসিন বিভাগ, সরকার যত বড় জালিম হোক আর রহমতের ব্যক্তি হোক, মেডিসিন বিভাগ সার্ভে না করেন, বেডির কি জ্বর হয় না?